এমদাদুল হক একটি প্রশ্ন করেছেন, বলছেন স্যার অত্যন্ত ব্যথিত হয়ে একটি মাসআলা জানতে চাচ্ছি। আমার স্ত্রী নামাজ আদায় করে না, পর্দাও করে না, কিন্তু সংসার ও সন্তানের যত্ন ঠিক মতো করে। এখন এর সাথে সংসার করলে আমি আল্লাহর ক্রোধের প্রাপ্ত হব? তার সাথে সংসার করা যাবে কি যাবে না এই ব্যাপারে আমার আল্লাহর সিদ্ধান্ত কি জানালে খুবই উপকৃত হতাম। আল্লাহ আপনাকে নেকহায়াত দান করুন, আল্লাহ আপনাদেরকেও নেকহায়াত দান করুন। আপনার স্ত্রী কেন সালাত পড়ে না বুঝতে হবে, কোথাও কোনো গণ্ডগোল আছে, হয় তার আন্ডারস্ট্যান্ডিংয়ে, নয় আমাদের মামলার ক্ষেত্রে। অনেক স্ত্রী স্বামীর দুর্ব্যবহার কারণে সে দিনদারি ছেড়ে দেয় অথবা স্বামীর আনুগত্য ছেড়ে দেয়। তাহলে সেক্ষেত্রে আপনি যদি নিজেকে একটু সংশোধন করে তার সাথে একটা ইন্টিমেসি গড়ে তোলেন, আশা করা যায় তখন সে আপনার আনুগত্য করবে এবং সে তওবা করে সালাতের মধ্যে ফিরে আসবে, এটা একটা। আবার অনেক স্ত্রী, সে যদি বিশ্বাসগত দিক থেকে দিনের প্রতি আস্থাশীল না হয়, কোরআন এবং হাদিসে বিশ্বাস না করে, তাহলে তো আপনাদের জন্য এটা একটা অশনি সংকেত, কারণ মুসলিম মুসলিম নারীকে বিয়ে করবে। আর যদি সে অন্য ধর্মীয় বিয়ে করতে চায়, তাহলে একটা জায়গায় শুধু মানে সেটার পারমিশন আছে, সেটা হলো আহলুল কিতাব। আহলুল কিতাব নারীদেরকে যদি তারা দিনদার হয়, কিন্তু যারা দিনে বিশ্বাস করে না তাদেরকে বিয়ে করা যাবে না। তাহলে কোনো নারী যদি ইসলামের বেসিক যে আরকানগুলো আছে, স্তম্ভগুলো আছে, সেগুলোর প্রতি বিশ্বাসী না হয়, তাহলে সেই নারীদের সাথেও বিবাহ শুদ্ধ নয়। বিবাহ শুদ্ধ করার জন্য তাহলে তাকে প্রকৃত দিন ইসলামের মধ্যে তওবা করে আসতে হবে। এবং এই জন্য আপনারা দেখেন যে আমাদের দেশে এই ট্র্যাডিশনটা বহু আগ থেকেই প্রচলিত, যখন কোনো মুসলিম অন্য কোনো ধর্মের লোককে বিয়ে করে, তখন তারা আগে ইসলাম গ্রহণ করে, তারপরে বিয়েটা করানো হয়। এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা সেটা দেখি যে চাই পাত্র মুসলিম আর পাত্রী অমুসলিম হোক, অথবা পাত্রী মুসলিম পাত্র অমুসলিম হোক, এটা আমাদের মুসলিম সমাজের একটা ট্র্যাডিশন যে তারা ইসলাম গ্রহণ করার পরই বিবাহটা সম্পাদিত হবে। এটা খুবই চমৎকার একটা বিষয়। আর মনে রাখতে হবে, নামকা অবস্থে ইসলাম গ্রহণ করলেও হবে না, মন থেকে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে ইসলাম গ্রহণ করতে হবে। অতএব আপনি কোন অবস্থায় আছেন সেটা নিজে একটু বিশ্লেষণ করুন, এবং আপনার ক্ষেত্রে আপনার স্ত্রী কেন সালাত ছেড়ে দিয়েছে সে বিশ্লেষণও করা দরকার। সালাত ইসলামের এত গুরুত্বপূর্ণ মৌলিক একটা আমল যে স্ত্রী যদি সুন্দর মতো রান্না করে আর সালাত ছেড়ে দেয়, তাহলে সালাত ছেড়ে দেওয়ার এটা কোনো রিকভারি হবে না। স্ত্রী যদি আপনার সন্তানকে সুন্দরভাবে যত্ন করে আর সালাত ছেড়ে দেয়, তাহলে এটা সালাত ছেড়ে দেওয়ার বিকল্প হবে না। অবশ্যই এটাকে একটা সুন্দর সুরাহায় নিয়ে আসতে হবে, এবং স্বামী এবং স্ত্রী দুজনকেই সালাতের পাবন্দি করতে হবে, এর বাইরে আর কোনো অপশান নেই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে হেদায়াত করুন।